রাহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আল্লাহ রহমতে আমরাও ভালো আছি। নিউ একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম, আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আর এটা আমার অনেক দিন আগের ভিডিও করা ছিল, আজকে ভাবলাম আপলোড দেই, কারণ এটা আমার দুই তিন দিনের ভিডিও করা ছিল। আর সব কিছু মিলিয়ে আমি ভাবলাম যে আজকে শেয়ার করে ফেলি সবার সাথে। প্রথমেই তো দেখলেন অনেক খাবার দাবারের পিক, হ্যাঁ অনেক খাবার দাবারের পিক ছিল। যাই হোক, আমি সকালবেলা বের হয়েছি, পোস্ট অফিসে একটু কাজ ছিল, সেই জন্য পোস্ট অফিসের সামনে চলে আসলাম। তারপর আমি পাশে যে কী কী করছি দেখতে পারবেন। আর এটা হলো জানুয়ারির 1 তারিখ, বছরের প্রথম দিন। চিন্তা করলাম যে অপডেট ছিল, অন্যবার স্কুল বন্ধ ছিল, তো বাসার মধ্যে একটু হালকা পাতলা ভালো মন্দ রান্না করা যাক। আর অন্য তো চিকেন আস্তা, চিকেন রোস্ট খুবই পছন্দ করে, সেজন্য মানে একটা ছোটোখাটোভাবে ওকে মানে খুশি করার জন্য একটা সাকরণা রেডি করেছি, সরি কারোর জন্য না, আমাদের ঘরোয়া আয়োজন আর কি ছোটোখাটোভাবে। যেহেতু বছরের প্রথম দিন, তো ভাবলাম একটু ছোটোখাটোভাবে একটু আয়োজন করা হোক ঘরোয়াভাবে। আর অন্য এভাবে নিয়ে দেখলে বেশি খুশি হয়, এই যে আস্তা চিকেন রোস্ট দুরুস্ত করে মানে রোস্ট করেছি, আর সাথে একটা ডিম আছে, আর পদে সামান্য একটু ডেকোরেশন করেছি একদম সিম্পলভাবে। আর যাই হোক, ওই দিন আবার সন্ধ্যার সময় মুক্তিভাবের বাসায় গিয়েছিলাম, ভাবি আবার অনেক কিছু নাস্তা দিয়েছি সন্ধ্যার সময়, হুটহাট করে যাওয়া হয়েছিলো। ভাবি আবার হালিম রান্না করেছে, হালিমটা সত্যি অনেক মজা হয়েছিল হালিম এই যে। তারপর ভাবি নাস্তাও কিছু দিয়েছে, লুচি বানিয়েছে, ছাড়া তো ছিল, এখানে ডিম পাউরুটি দিয়ে টোস্ট করেছে, আর ভাবি সেমাই রান্না করেছে, সব কিছু অনেক মজার ছিল। ভাবির বাসা হুটহাট করে আমরা সবাই গিয়েছিলাম, যেরকমভাবে আমি নিলাম আমি তখনই আর কি, ভাবি তো শর্টকাটের মতো অনেক কিছু আয়োজন করেছে, সব খাবারে সত্যি অনেক মজা হয়েছিল, আর ভাবি আমাদের সামনে এনে দিয়েছে। আর প্রথম শুরুতে বলে নিচ্ছি, প্রতিবারের মতো যদি আজকে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আমি নতুন ব্লগ ছিল তখন আপনাদের কাছে অলরেডি চলে যাবে। আর যারা যারা আমাকে এই পর্যন্ত সাপোর্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ, সবার জন্য দোয়া ভালোবাসা সবসময় আমার পক্ষ থেকে। আর যারা এখনও আমার ব্লগ দেখেন না, অবশ্যই দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। আর আমি জানি না অত সুন্দর গুছিয়ে কথা বলতে পারি কি না, যদি আমার কথা বলতে থাকে তার জন্য সরি। আর এটা পরে দিন হঠাৎ করে ভাবি কী জানি বলে বউ অনেক অঞ্চলে অনেক কিছু বলে মানে ওইটা খেতে চেয়েছিলো, তো ভাবির জন্য আর কি সন্ধ্যার দিকে একটু হালকা পাতলা আয়োজন করা মুক্তি ভাবির জন্য। ভাবি তো জানেন অনেকে ভাবির বেবি হবে, তো ভাবি খেতে চেয়েছিলো, তো ভাবির সাথে ভাবি একা আসে নাই, নিন্দা আমি চিনুক ভাবিরও এসেছে, তো আমি ভাবলাম যে একটু হালকা পাতলা মিষ্টি আয়োজন করা হোক। এটা আমি গাজরের হালুয়া বানিয়েছি, মানে গাজরের হালুয়াটা অনেক দারুণ ছিল, মজা হয়েছিল আর কি, আমার নিজের কাছে ভালো লাগছে। আবার বললেন না সবাই যে নিজের প্রশংসা নিজে করছি, যাই হোক মিষ্টি জানাচ্ছ। আর অনেক দিন ধরে ফালুদা খেতে চেয়েছিলো, ফালুদা বানানো হয়েছে, ভাবলাম যেহেতু ভাবিরা সবাই আসবে তো অন্য বেরোছিলাম সবাই খেতে পারবে, সেজন্য বাসায় ফালুদাও মানে বানিয়েছি। আর কী কী খাবার ছিল সেটাও দেখে নেন, ভর্তা ছিল 2 রকমের, এই যে কাঁচামরিচের ভর্তা, শুকি লাল মরিচের ভর্তা, এখানে তন্ন কাবাব বানিয়েছি, আর আলু ভর্তা ছিল, 4 রকমের ভর্তা বানিয়েছি। আর এই যে সেই বৌখুদ রান্না করেছিলাম, সেটা রান্না করেছি মুরগির গিলা কলিজা দিয়ে, ভাবি এইভাবে খেতে চেয়েছিলো আমার হাতে। তো এই সময় দেখা যায় যাদের বেবি হবে তারা অনেক কিছু খেতে চায়, ভাবি বেশি একটা খেতে পারে না, তারপরও আর কি যখন যেটা খেতে চায় সবাই মিলে চেষ্টা করি ওটা করার জন্য। সবাই মুক্তিভাবির জন্য দোয়া করবেন, ভাবি তো নিয়েও বেবি হবে আমাদের মাঝে জন্য তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি চলে আসে। যাই হোক, এই তো ভাবিদের সামনে দিলাম, ও আচ্ছা ডিম ভাজিও করেছি, ঠিক আছে, এই যে গরু মাংস ভুনা ছিল, এই যে গরু মাংস ভুনা, তো এই আর কি টুকিটাকি দিয়ে ভাবিকে খাওয়ালাম, আয়োজন করা হলো। ভাবিরা আসছে, অনেক অল্প করেছি, আসলে সব কিছু ভিডিও করা পসিবল হয় নাই, অল্প একটু জাস্ট শেয়ার করেছি আপনাদের সাথে কী কী আয়োজন করলাম সিম্পলের মধ্যে।
ওদের জন্য। তো ওরাদের কথা হয়েছিল সন্ধ্যা দিকে আসা, ওরা একটু লেট করে এসেছে, যাই হোক সে অন্যর জন্য ফালুদা রেডি। আর অন্নগুলো ছিল তো সবাই খেলো। আমি আবারও দেখেছি আমার গাজরের হালুয়াটা কেমন হয়েছে, দেখে সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন, ঠিক আছে? তাহলে দেখতে থাকেন আমার পুরো ভিডিওটা। আমি আবারও বলে নিচ্ছি, যদি ভালো লাগে লাইক দেবেন, কমেন্ট করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, নতুন ব্লগ চলবে তখন আপনাদের কাছে অলরেডি চলে যাবে। আর অসংখ্য ধন্যবাদ যারা যারা এ পর্যন্ত আমাকে সাপোর্ট করে এসেছেন। আমার অনেক দিন ধরে কেপ কেপ দিয়ে আমার ভিডিওগুলো আপলোড দেওয়া হচ্ছে, এখন থেকে চেষ্টা করবে নিয়মিত ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য। ঠিক আছে, পুরো ভিডিওটা তাহলে দেখতে থাকেন শেষ পর্যন্ত। আর এটা আমার দু তিন দিন আগে ভিডিও করা ছিল, মুক্তিপাবলিকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। হসপিটালের পাশেই একটা নতুন বাঙালি রেস্টুরেন্ট ওপেন করেছে, বেশি দিন হয় নাই। তো আমি আর মুক্তিভাবে এসেছি এখানে সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য, যেহেতু বাঙালি খাবার একটা টেস্ট আছে। তো সবসময় তো আমরা ইতালিয়ান কফি বাড়িয়ে সকালে ব্রেকফাস্টটা করে থাকি ভাবিরা, আমরা অনেকে হয়তো আমার ভিডিওতে দেখেছেন। তো এটা যেহেতু নতুন ওপেন করেছে, ভাবি বললো যে চলো এখানে যাওয়া যাক। তো একদম যেহেতু নতুন, এখনও ওনারা ঠিক মতো গুছায় নেই। তারপরও পারমিশন নিয়ে আমি একটু ভিডিও করলাম, ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে ভিডিও করা যাবে কিনা। ভাইয়া বলো হ্যাঁ ভাবি করেন, সমস্যা নেই। আর রেস্টুরেন্টটা অনেক বড় ছিল, বাট ওরকমভাবে এখনও গুছিয়ে উঠতে পারেনি ওনারা। ওনারা ব্যবহারও অনেক ভালো ছিল। আর সকালে খাবার বলতে ব্রেকফাস্ট বলতে আর কি, পরোটা ভাজি, নেহারি, ডিম ভাজি, তারপর গরুর গুঁড়ি, গরুর মাংস ভুনা, কালো ভুনা, এই টাইপের অনেক খাবারই ছিল। বাট এত কিছু তো খাওয়া সকালবেলা ভারী খাবার পসিবল না। আচ্ছা আর একটা জিনিস শেয়ার করি, এই জায়গাটা একদম মানে খালি একটা জায়গা। তো আমরা আবার ভাই, আমি আর মুক্তিভাবে ভাইয়াকে বলছিলাম যে এখানে ছোটোখাটো বাঙালিদের ছোটোখাটো প্রোগ্রাম থাকে না, ওই প্রোগ্রামও করা যাবে এরকমভাবে ভাড়া দেওয়ার জন্য আর কি। আর অলরেডি তো আমাদের সকালে নাস্তা চলে আসছে, এখন আমরা করে নিব। ভুড়ি দিয়েছিল, গরুর ভুড়ি আর ভাজি, সবজি, ডাল ছিল, আর পরটা তো সাথে ছিলই। আর এগুলো খাওয়ার পরে পরে আমরা চাটা করে নিয়েছি। আর এটা আমার দুই দিন আগের ভিডিও করা ছিল আর কি, দু তিন দিন আগে। এটা রাত্রেবেলা ভাবিদেরকে খেতে বললাম বাসায় ডিনার জন্য, ভাবিদের ভাইয়েরা ছিল, ওরা হাঁসের মাংস আমার হাতে খুবই পছন্দ করে, বললো যে উইন্টার চলে আসছে মানে শীতের দিন যেহেতু আসছে, তো ওরা বললো যে তোমার হাতে হাঁসের মাংস রান্না করে খাওয়া। তো শুধু তো হাঁসের মাংস রান্না করা যাবে না তাই না, অন্য কিছু করতে হয়, সেই জন্য আর কি করলাম। গরুর মাংস ভুনা করেছি, তারপরে এই যে চিকেন ভেজিটেবল করেছি, তারপরে মুরগির রোস্ট ছিল, সালাদ, তারপরে দুই রকমের ভর্তা ছিল, হাঁসের মাংস তো মাস্টেবি ছিল, রান্না করা হয়েছে, ভাবিরা খুবই পছন্দ করে, ভাবিরা ভাইয়েরা সবাই আমার হাতে হাঁসের মাংস ভুনা, একটা লাল মরিচ ভর্তা বানিয়েছে, ভর্তাটা সবাই মজা করে খেয়েছে। আর রুই মাছ, বড় একটা রুই মাছ আনা হয়েছিল, ওইটা আবার দোপিয়াজা করেছি। আর এই তো এগুলি ছিল। আর আমি পায়েস রান্না করেছি, যাই কিছু হোক না কেন মিষ্টি একটা আইটেম তো রাখতে হয় তাই না। আর ওইখানে যে একটা ট্রের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের মিষ্টি, এই দেশের ইতালিয়ান মানে মিষ্টি বলা যেতে পারে আর কি, দুলসে, ওরা এই ধরনের মিষ্টি আইটেমই খেতে পছন্দ করে। তো একটা ভাইয়া ভাবি আসছিলো, আঁকি ভাবিরা, তো ওরা আবার নিয়ে আসছিলো। তো আমি ভাবলাম যে সামনেই রাখি, সবাই খেতে পারবে যার যেটা পছন্দ। এই তো আমার রান্নাবান্না ছিল। আসলে ওই যে বললাম না, সবাই আসলে দেখা যায় বাসায় মেহমান আসলে এতটা বিজি হয়ে যায়, সবাই গল্প করে, তো সেই জন্য বেশি একটা ভিডিও করা হয় না। তারপরে একটু জাস্ট শেয়ার করলাম আপনাদের সাথে। আজকে ভিডিওটা কিন্তু আমার দুই তিন দিন ভিডিওটা অ্যাড করে আজকে আমি আপলোড দিচ্ছি। যাই হোক, এই তো আমার ছিল রান্নাবান্না, গরু মাংস, হাঁসের মাংস, মুরগির রোস্ট, ভেজিটেবল, রুই মাছ, দুই রকমের ভর্তা, পায়েস, সালাদ, এগুলি আমি রান্না করেছি। আর পোলাও তো মাছ টিপি রান্না করেছি, পোলাও ছাড়া তো আর এগুলি খাওয়া পসিবল না। আর এই তো মিষ্টিও সামনে রাখলাম। আর কেমন ছিল আমার রান্নাবান্না, আমি যদিও রান্না এ টু জেড পর্যন্ত দেখাই নি, হ্যাঁ আমার রান্নার রেসিপি অনেক আছে আমার ভিডিওতে, যারা আপনারা নিও তারা আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন, আমার রান্নার অনেক আইটেমের ভিডিও করা আছে। আর এটা জাস্ট আমি সামনে যখন মানে বেরিয়ে দিলাম সবাই সামনে, তখন আর কি ভাবলাম একটু শেয়ার করি।
আর এখন থেকে আমি নিয়মিত চেষ্টা করব, আমি বারবার বলি যে চেষ্টা করব, বাট আমি এতটাই বিজি থাকি আর শীতের দিন দিন কীভাবে চলে যায় টের পাওয়া যায় না। তো তাই এখন থেকে আমি কন্টিনিউ দেওয়ার ভিডিও চেষ্টা করব। আমি আবারও বলছি আমার কথা বলতে গেলে আমাকে সরি, ক্ষমা দৃষ্টিতে দেখ নেই যে আমাদের হাঁসের মাংস ভুনা এইটার জন্যই।